থেকে দেখে নেওয়া যাক। একটা গাছে কেমন ধরনের লঙ্কা হয়েছে, কিছু কিছু প্রোডাক্ট আমাদের এখানে ইউজ করা হয়েছে। এই লঙ্কার সাইজগুলো খুব, আমি বলছি কেমন ফল হয়েছে সেটা সম্বন্ধে বলবো আপনাকে। দেখেছেন লঙ্কাগুলো একটা গাছে কত, এখনও আপনি হাত দিলেও ফল ফুল কিন্তু ঝরে পড়বে না, এরকম সাইজের গ্রোথের লঙ্কা হয়েছে। চাষি ভাইদের সাথে অবশ্যই আমি কথা হবে। দেখেছেন পুরোটাই বাগান আছে, এখানে যেটা লঙ্কার পুরো চাষ হচ্ছে, লঙ্কার বাগানটা পুরো রোগে মানে হলুদ হয়ে গেছিলো, কোনো মানে একবার রোগে পরিপূর্ণ ছিল। তো যাই হোক, বিস্তারিত ওনার কাছেই জানবো যে বাগানটার সমস্যা কী ছিল, এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আর এখন বর্তমানে যেটা আমরা এসে দেখছি যে কিছুটা গাছ মানে খাটো জাতের মতো, খাটো জাতের হাইব্রিড নারকেল গাছ যেমন হয় না, সেরকম খাটো জাতের হাইব্রিড মানে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম এখানে জলের অভাব রয়েছে, মানে মাটিতে রস নেই, অথচ আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেই প্রোডাক্টের জোরের কারণের জন্য যেভাবে ফল ফুল এসছে তার মানে তুলনা হয় না। তো আগে জেনে নিই চাষির কাছ থেকে ওনার নাম কী, কোথায় বাড়ি, কীভাবে। ইনি হচ্ছেন আমার সেই চাষি ভাই, আপনার নাম কী বলুন? আমার নাম গণেশচন্দ্র গিরি। আচ্ছা গণেশচন্দ্রবাবু গিরি, ইনি আপনার এই বাগানটা লঙ্কা গিরি চাষ করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কীভাবে আপনার বাগানটা প্রাথমিক অবস্থায় কেমন ছিল আপনার বাগান? প্রথমে লাল হয়ে বসে গেছিলো, ওষুধ দেওয়ার এবং সার দেওয়ার পর একটু আগে থেকে অনেক উন্নত হয়েছে। প্রাথমিক পর্যায়ের রোগটা কী ছিল? প্রাথমিক পর্যায়ে একদম মানে কীরকম বলবো আপনাকে, এটা দেখেন এখনো পর্যন্ত একটা দুটো আছে এরকম, এরকম একদম বসে গিয়েছিলো। তারপরে কি হলো, যখন আমাদের প্রোডাক্ট ইউজ করলাম, তাতে ইউজ করার পরে এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? মানে আপনি দেখেন তো, মানে ওই যে আপনি ওই ফলের সামনে যান দেখুন, মানে এই এতটা ফল ছিল না, এই যে দেখুন গাছের মধ্যে যে ধরনের মানে এরকম লঙ্কা ছিল না আগে, তাই তো? না না গাছের মধ্যে ছিল না। আপনি আসুন, সামনে আসুন, এদিকে আসুন, এদিকে দাঁড়ান। ওই চাষি ভাই নিজে দেখান যে এরকম কি, আমরা যখন আসছিলাম না আপনার বাগান তো একেবারে নষ্ট পর্যায়ে ছিল, হ্যাঁ, এরকম ফল ফুলে আপনি যে গাছে হাত দিন, দেখুন এই যে লঙ্কাগুলো কি এত পরিমাণ লঙ্কা আপনার বাগানে ছিল না? এত ছিল না। তাহলে এখন বেটার যে প্রোডাক্টটা ইউজ করছেন সেই প্রোডাক্টে আপনি লাভবান, সেখানে লাভ পাচ্ছেন? না লাভ পাচ্ছেন। আর এর সমস্যা যেটা হচ্ছে যে কোন কারণের জন্য গাছে ফুল আসছে না বা গাছটা বসে আছে, এর প্রাথমিক পর্যায়ে হচ্ছে এখানে জলের অভাব রয়েছে। হ্যাঁ, একটু জলটা রস নেই মাটির মধ্যে, কোনো রস নেই, অথচ প্রোডাক্ট যেগুলো আমরা দিয়েছি সেটা যদি মানে আমি যদি যত সুন্দর প্রোডাক্ট এখানে দিই না, কারণ সেটা যদি বৃষ্টি বা জল বা আপনি হাত থেকে সে জলটা যদি এর মধ্যে না দেন না, এমনিতে দেখুন একটা লোল্যান্ড একটা হাইল্যান্ড, জলের অভাব এখানে খুব এ রয়েছে, জলটা যদি পরিপূর্ণ থাকতো তাহলে হয়তো আরও খুব সুন্দর গ্রোথ করতো, ফুল ফল আসতো। এখন প্রাথমিক পর্যায়ে আপনার তো আর কোনো সমস্যা নেই, শুধু জল দিলে বেটা, যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে জৈব সার দিয়েছেন, রুট পাওয়ার দিয়েছেন, এনার্জি ডায়মন্ড দিয়েছেন, এবং নিমোয়েলটা যেটা সমস্যা ছিল যে গাছের মধ্যে সেটাও ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখনও আছে হালকা, এখনও হালকা আছে, কিন্তু আগে যে পরিস্থিতিটা ছিল তার থেকে অনেকটাই ভালো। তো আপনি কিছু বলতে চাইছেন আমাদের, যারা আপনার এই বার্তাটা আমাদের যে চাষিরা রয়েছে, আরও তো অনেক লঙ্কা চাষি আছে, তারা ওনাদের তো প্রবলেম, কি আমাদের থেকে কোনো বেনিফিট পেয়েছেন বা কীভাবে আমাদের সাথে থাকলে আরও বেনিফিট পাবেন, এরকম কোনো আশা আছে আমাদের চাষি ভাইকে? আশা আছে, আপনাদের যদি পরামর্শ পাই মনে হয় এটাতে একটু উন্নতি পাবো, সেগুলো আশা আছে। মানে ওই দিকে বলুন, মানে কি মানে প্রিয় মানে আপনাদের মতো চাষি ভাইকে তো বিশ্বাস করাতে পারেন যে হ্যাঁ, যে এনাদের যে প্রোডাক্ট রয়েছে বা আমরা যেভাবে মাঠে এসে ডেমো করাচ্ছি বা প্রোডাক্ট দিয়ে স্যাম্পলটা বোঝাচ্ছি, এতে প্রকৃতপক্ষে চাষিরা ভাইরা লাভ পাবে তো? না, আশা করি লাভ পাবে। অবশ্যই আজকে বলে যাচ্ছি যে আপনি রাসায়নিক সার এত ব্যবহার হয়ে গেছে মাঠে, যার কারণে আপনি 5 বছর 10 বছর আগে যে লঙ্কাটা করেছিলেন এখন আর কিন্তু সেটা হচ্ছে না। মাঘ মাসে চারা বুঝিয়া বৈশাখ মাসে চৈত্র মাসে শেষে লঙ্কা তুলছে, আর এখন চারা বুঝছে কখন না, কার্তিক মাসে আশ্বিন মাস থেকে ভাদ্র মাস থেকে চারা বুঝে গেছে। না আপনি ওটা তো আপনার কথা বুঝতে পারলাম, তাতে ফলছে না, আর তখন এত টাটকি কি করে ফলতো, তখন সেউনি জলে
সেউনি জলে ছিল, তারপর তখন মাটির কত সুন্দর ছিল, তখন মাটির মধ্যে মানে পিএইচ এর মানটা ঠিক ছিল, আর এখন আমরা এত রাসায়নিক সার ব্যবহার করছি যার ফলে কি হচ্ছে, সেউনি জল থেকে বাগান পাইছি। হ্যাঁ, আমি বলেছিলাম আপনাকে যে এটা তো লঙ্কার সাইজ বা হ্যাঁ আমি ওই ওষুধটা ঠিক আছে ঠিক আছে যেটা হচ্ছে আপনার বাবুর সাথে যখন কথা বলছি প্রথমে যে আপনার বাগানটা দেখে গেছেন এখন তো স্বাভাবিক ঠিক আছে, জলটা দেখুন লাল হয়ে চিংড়ি মাছের মতো লাল হয়ে গেল, তারপর ওই সার এনে দিতে যাও একটু হলো। আরেকটা বাগান আছে নাকি মানে এসে আমি বলেছিলাম ওনাকে যখন আমি বলেছিলাম প্রবলেমটা তখন যদি উনি ইউজ করতেন তাহলে ওই সমস্যাটা তৈরি হতো না, তবে যাক তারপরে উনি আমাকে অনেক খোঁজাখুঁজি করেছেন, তারপরে ওনার সঙ্গে একবার দেখা হয়ে উনি বলার পরে তারপর ট্রিটমেন্টস করলাম, সেটা আগের থেকে অনেকটাই বেটার, তাই তো? হ্যাঁ চলুন। এবার হচ্ছে এখানে আমাদের সামনে যিনি মানে ডিলার বা যে দোকানে আমাদের মালগুলো পাওয়া যাচ্ছে শশাঙ্ক প্রধান বাবু, ওনার কাছ থেকেই তো নিয়েছিলেন আমরা। আমাদের যা প্রোডাক্টগুলো অ্যাভেলেবল, যা প্রোডাক্ট আসবে যখন কীভাবে কী ইউজ করতে হবে, আপনাদের বাজারে যে শশাঙ্ক প্রধান বাবু আছে ওনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, ইনার নাম্বার আপনার কাছে আছে বা কোন সময় আপনি যখনই কোনো কিছু চাষ করবেন একবার হলেও ইকোনমিক্স পাওয়ারটা প্রথমে দেবেন, মাটি আগে প্রস্তুত করবেন তারপর সমস্ত চাষ করবেন। ওটা সাদা গুঁড়ি মতো বলছে, হ্যাঁ একটা চিলেট ক্যালসিয়াম থাকে সাদা হোয়াইট পাউডারের মতো আছে। ঠিক আছে চলুন, আমরা এই বাগানটা দেখলাম, ওনার একজন ভাইয়ের বাগান রয়েছে ওই বাগানটাতে চলি, খোঁজ করে চলুন। তাহলে ওইটা আমরা এই মুহূর্তে অবস্থিত আছি গঙ্গাধরপুরে আবার একটা লঙ্কার বাগানে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে, তো ওনার বাগানটা প্রথমে এটা পুরোটাই লঙ্কার বাগান রয়েছে, খুব সুন্দর বাগান, হেলদি পুষ্টি জায়গায় মানে উজ্জ্বল একবার চকচক করছে, মানে এত সুন্দর বাগান, ফল ফুলও খুব সুন্দর হচ্ছে। আসুন চাষিবাদের কাছে এই লঙ্কার সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা কী আছে ওনার কাছে শুনে নিচ্ছি। তো সবার প্রথমে ওনার নাম কী আগে জেনে নিই, নির্মলগিরি। আচ্ছা এনার নাম হচ্ছে নির্মলগিরি। নির্মল, আপনার এই লঙ্কার বাগানটা খুবই সুন্দর, মানে কীভাবে আপনি এই বাগানটা করেছেন বা আমাদের কীভাবে গাইডনেস নিয়ে কী সমস্যা ছিল একটু এগুলো বিস্তারিত বললে ভালো হতো। আমি দাদার পরামর্শ নিয়ে বাগানটা করেছি, বাগানে ওই গাছটা হলুদ হয়ে বসে গেছিলো, দাদা ওষুধগুলো দিয়েছিলো, দেওয়ার পরে ওগুলো সব চেক হয়ে গেছে, ফল মোটামুটি নেমেছে, বাগানটা এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। শঙ্কর, আপনার প্রাথমিক ধারণার মধ্যে কী কী সমস্যা রয়েছে বা কী ধরনের ফল ফুল উনি পেয়েছেন বা কিছু বিক্রি করেছেন নাকি বা ওগুলো আমাকে একটু বলুন। প্রথম যখন আমি এই বাগানটাতে আসি মানে ওনার বাগানটা খুব সুন্দরভাবে পরিচর্যা করছে, খুব ভালো দেখলাম ওনার সিস্টেম, কিন্তু ওই মুহূর্তে পানে মানে লঙ্কার উপরে একটা ক্যান্সার রোগ লেগে যায়, যে গাছগুলো হলুদ হয়ে হয়ে গাছগুলো মারা যায়। তারপরে আমি ওনাকে মেডিসিন দিই, বললাম আপনি এটা ইউজ করুন, ওটা ইউজ করলে আপনি তার রেজাল্ট পাবেন, আর উনি খুব দুঃখ প্রকাশ করছিলো আমার বাগানটা মনে হয় থাকবে না, কারণ যেভাবে গাছ মানে মরা চালু হয়ে গেছে তাহলে আমি মনে হয় বাগানটাকে টিকাতে পারবো না সেই মুহূর্তে, তাই তো? এবার সেই মুহূর্তে তখন আমি ওনাকে মেডিসিন দিয়েছিলাম, বললাম আপনি ইউজ করুন, ইউজ করে তারপর আমাকে রেজাল্ট দিন। আপনি সেটা আমি যে মেডিসিন দিয়েছিলাম যে পারে মানে লঙ্কার ক্যান্সার যেটা পচন রোগ হয়েছিল আপনার, তা সেটাতে আপনি আমার যে মেডিসিন দিয়েছিলাম তাতে কী উপকার পেয়েছেন? আপনার গাছ মরা বন্ধ হয়েছে, আপনার বাগান আজকে অনেক সুস্থ, তাই তো? এবারে আপনি আপনাকে বলবো যে এখান থেকে কত ক কুইন্টাল লঙ্কা বিক্রি করেছেন? প্রিয় দর্শক, এই বাগানটা এখনো যেমন দেখছেন বাগানটা খুব সুন্দর হেলদি পুষ্ট, ইতিমধ্যে উনি এক মানে এক কুইন্টালের কাছাকাছি বাগান লঙ্কা বিক্রি হয়ে গেছে, মানে এক কুইন্টাল লঙ্কার দাম এখন মার্কেটে কেমন রয়েছে? ৩০ টাকা মানে আপনার হয়ে গেছে ৩৪ টাকা বিক্রি হয় সবদিন বাজার তো ৩০ টাকা। যাই হোক, উনি একটা লঙ্কা বিক্রি করছেন, এটা কপাটে কতদিন ধরে এটা লঙ্কা এখান থেকে বিক্রি করবেন, মানে কতবার তুলতে পারেন এখান থেকে? আমি পাকা লঙ্কা রাখবো না, যা আছে সব কাঁচা লঙ্কাই বিক্রি করবে। তো যাই হোক, আমাদের আরও এই ফল ফুল বৃদ্ধির ক্ষেত্রে আমাদের ভূমিকিশন এগ্রোটেকের কী কী আরও প্রোডাক্টগুলো এখানে ইউজ করা যেতে পারে? এতে আমি ওনাকে বলেছিলাম যে এর পরে মানে যে মেডিসিনটা আমি ইউজ করেছিলাম ওতে গাছটা একটু বসে যাওয়ার ই থাকে। আচ্ছা, তো আমি বলেছিলাম এরপরে আপনি মানে আপনার ফলনটা যেভাবে পরিপুষ্ট হচ্ছে না, আপনি এনার্জি ডায়মন্ড ইউজ করুন, আমাদের রুট পাওয়ার বফাং মানে সেপোটাকে ই করার জন্য রুট পাওয়ার, হ্যাঁ নিচের দিকে ডিপ করার জন্য রুট পাওয়ারটা ইউজ করতে বলেছি, এবং আমাদের যেটা ভার্মিযুক্ত জৈবিক কিষাণ যে খাবারটা রয়েছে এইটা ইউজ করুক, আর নিম তেলটা যদি স্প্রে করে 10,000 PMM তাহলে যে মাকড়ের যে উপকারটা এটা এতটা থাকবে না,
ঠিক আছে, তাহলে আরও কীভাবে গাছটাকে তেতো করে দিলে আরও খুব সুন্দর এই মাকড় রোগ থেকে উনি মুক্তি পাবেন। অবশ্যই দাদার কাছে দাবি থাকলো আমাদের, কারণ আমরা যেহেতু একটা রোগ প্রাথমিক পর্যায়ে যে রোগটা লক্ষণটা আমরা দেখিয়েছিলাম, যেখানে মানে শারীরিক সুস্থ করে দিয়ে ফেলেছি, সেখানে বিশ্বাস রাখবো নিশ্চয়ই আমাদের প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন। আজকের পর থেকে আপনি 15 দিন বা 20 দিন পরে যখন আসবো দেখুন, বা লঙ্কাগুলো আজকে যেমন পাতাগুলো নরম টাইপের আছে বা লঙ্কাগুলো নরম টাইপের আছে বা খুব লেন্থ অতটা নেই, খাটো খাটো টাইপের যেন ই হচ্ছে, এগুলো কিন্তু এগুলো ইউজ করার পর সেগুলো লঙ্কার গ্রোথ বলুন বা পাতা তার শক্ত বলুন সব কিছু বাড়বে। তো আপনার বার্তাটা আমার ওই প্রিয় যারা চাষি বা আপনার মতো যারা চাষ করছেন তাদের কাছে কী বার্তা আছে? আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি বা আপনাদের সাথে যেভাবে জড়িয়ে কাজ করছি এতে প্রকৃত চাষিরা কি উপকৃত হবে? আমি যেটা পেয়েছি সেটা ভালো উপকৃত হবে, মানে ভূমি কিষাণ সম্বন্ধে আপনার বিশ্বাস আছে? চাষি যদি ঠিক অ্যাভেলেবল মেরে যায় বা তোমার কথাটাকে যদি পালন করে যায় নিশ্চয়ই হবে, না হলে হবে না। আপনি বলছেন যে আমাদের ভূমি কিষাণ এগ্রোটেকের প্রোডাক্টগুলো যদি চাষি ইউজ করে নিশ্চয়ই অবশ্যই আপনি যেমন বেনিফিট পেয়েছেন ওনারাও পাবেন। সবথেকে বড় এনার্জি রূপ কেমিক্যাল মুক্ত ভারত গড়তে চাইছি, রাসায়নিক মুক্ত ভারত গড়ে উঠুক, কারণ যেটা সহজে খুব দ্রুত কাজ করে সেটা শরীরের পক্ষে ভালো নয় আর হজমের পক্ষে ভালো নয়। মানুষকে সুস্থ হতে হলে আস্তে আস্তে রাসায়নিক আপনারা লক্ষ্য রাখবেন, বা প্রিয় চাষিরা যাদের কাছ থেকে গোড়া সার তুলছেন মনে রাখবেন ধীরে ধীরে রাসায়নিক সারগুলো বন্ধ হয়ে যাবে, আপনাকে জৈব সারে চাষ করতে হবে। তো শঙ্করবাবু বলো, আর কি আজকে আর বিশেষ কিছু বললাম না দাদা, আপনার বাগানটা আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করুন, আমরা এই যে আজকে যে ফল বা ফুলের গ্রুপগুলো এসছে আগামী হয়তো এক মাস পরে উনি আসবেন আবার বাগান দেখবেন, নিশ্চয়ই এই বাগানটা আজকের যে ভিডিওটা দর্শকরা দেখবেন পরবর্তী ভিডিওতে সেভাবে বুঝতে পারবেন। তো আজকের মতো এখানে কিছু থাকুন, নমস্কার প্রিয় দর্শক, আবার দেখা হবে পুনরায়।